নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন স্টারেদের অন্দরমহল। তেলিপাড়ার সম্পর্কে সমীকরণ বেশ জটিল। কখন যে কার সাথে কার সম্পর্ক তৈরি হচ্ছে আর কখন যে ভাঙছে তা বোঝাই দেয়। সম্প্রতি সামনে এসেছে স্বস্তিকা শোভন এবং স্মিতমা ঋত্বিকের ব্রেকআপের খবর। তবে এবার সামনে এলো এক জোড়া তারকা দম্পতিদের বিচ্ছেদের খবর। শোনা যাচ্ছে ইন্দ্রাশিস রায় ও সৌরভী তরফদারের মধ্যে দূরত্ব তৈরি হয়েছে, তাদের বিয়ে ভাঙতে চলেছে। ইন্দ্রাশিস রায় দীর্ঘদিন ধরে অভিনয়ের সঙ্গে যুক্ত, আর সৌরভী একটি বেসরকারি সংস্থার কাজ করেন। তাদের 10 বছরের সম্পর্ক। 2021 সালে বিয়ের পিঁড়িতে বসেন দুজনে। তারপর নিজের বিয়ের সুখবরটা সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিয়েছিলেন অভিনেতা। যদিও এত বছর সব ঠিকঠাকই চলছিল, তবে টেলিপাড়া সূত্রের খবর, বেশ কিছুদিন হলো তাদের মধ্যে দূরত্ব তৈরি হয়েছে। ইন্দ্রাশিস সৌরভী সোশ্যাল মিডিয়ায় চোখ রাখলে দেখা যাচ্ছে দীর্ঘদিন তারা একসঙ্গে কোনো পোস্ট শেয়ার করেনি। এমনকি এও শোনা যাচ্ছে ইন্দ্রাশিস নাকি অন্য অভিনেত্রীর সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন, যদিও এই বিষয়ে তারা কেউই কোনো মন্তব্য করেনি। পুরো বিষয়টা গুজব বলে উড়িয়ে দিয়েছেন অভিনেতা। অন্যদিকে টেলিপাড়ার আর এক দম্পতির বিচ্ছেদের খবর সামনে এসেছে। তিনি হলেন অনির্বাণ ভট্টাচার্য ও তার স্ত্রী মধুরিমা গোস্বামী। তাদের মধ্যেও দূরত্ব তৈরি হয়েছে। মধুরিমা পুরোদস্তুর রঙ্গমঞ্চের মানুষ। তাদের এক ঘনিষ্ঠ মানুষ সংবাদ মাধ্যমকে জানিয়েছে দুজনের দূরত্বের কথা, এখন ঘনিষ্ঠ বন্ধুদের কাছেও অজানা নয়। তবে দুজনের সম্পর্কের মধ্যে দূরত্ব তৈরি হয়েছে মানেই যে এখন তারা সম্পর্ক ভাঙার কথা ভাবছে তা নয়। বন্ধুরা, তারকাদের বিষয় এইরকমই খুঁটিনাটি আরও তথ্য পেতে জুড়ে থাকবেন আমাদের চ্যানেলটির সাথে। ধন্যবাদ।